ফের কলঙ্কিত 22 গজ পেপসি আইপিএল এ স্পট ফিক্সিং এর অভিযোগে গ্রেফতার রাজস্থান রয়্যালস এর ক্রিকেটার শ্রীশান্ত গ্রেফতার রয়্যালস এর অঙ্কিত চৌহান এবং অজিত চান্ডিলিয়াও ওই তিন ক্রিকেটারকে সাসপেন্ড করলো বিসিসিআই তদন্ত চলাকালীন কোনো টুর্নামেন্টে তারা অংশগ্রহণ করতে পারবেন না যদিও রাজস্থান রয়্যালস এর টিমের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে জানিয়েছে বিসিসিআই পুলিশ সূত্রে খবর গতকাল রাতে শ্রীশান্তকে মুম্বাইয়ের বন্ধুর বাড়ি থেকে গ্রেফতার করে দিল্লি পুলিশের বিশেষ দল ট্রাইডেন্ট হোটেল থেকে গ্রেফতার হন অপর দুই ক্রিকেটার অভিযুক্তদের বিরুদ্ধে 420 ও 120 বি ধারায় মামলা দায়ের করেছে পুলিশ পাশাপাশি মুম্বাই থেকে 7 জন ও দিল্লি থেকে 3 বুকিকেও গ্রেফতার করা হয়েছে আরও 2 বুকির খোঁজে তল্লাশি চলছে পেপসি আইপিএল এর বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারও এই ঘটনার সঙ্গে জড়িত বলে মনে করা হচ্ছে ঘটনার সঙ্গে অন্ধকার জগতে যোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে সকাল থেকে কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ মেঘলা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে উপকূলবর্তী জেলা 2 চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীদের অবিলম্বে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে আজ সন্ধ্যের দিকেই মহাসেন বাংলাদেশে আছড়ে পড়বে বলে পূর্বাভাস হাওড়া লোকসভা কেন্দ্রে উপনির্বাচন বিজেপি প্রার্থী দলের প্রাক্তন রাজ্য সভাপতি অসীম ঘোষ দেওয়াল জুড়ে বিজেপি থাকলেও হাওড়ায় ভোটের ময়দানে আর তারা নেই দামামা বাজিয়েও শেষ পর্যন্ত হাওড়া লোকসভার উপনির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে বিজেপি আর এতেই ক্ষুব্ধ বিজেপির হাওড়া জেলা নেতৃত্বের একাংশ তাদের বক্তব্য হাওড়ায় সামনে পঞ্চায়েত ভোট পুরসভায় ভোট তারপর লোকসভা নির্বাচন এর আগে এই উপনির্বাচনে নিজেদের শক্তি যাচাই করে নেওয়া যেত সংগঠনকে আরও মজবুত করার সুযোগ মিলত কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব লোকসভা উপনির্বাচনে লড়াই না করার সিদ্ধান্ত নেওয়ায় সেই সুযোগ খোয়াতে হল মঙ্গলবার বিজেপি আনুষ্ঠানিকভাবে জানায় লোকসভা নির্বাচনের আগে তারা কোনো উপনির্বাচনে লড়বে না বিয়ের পরই ভাঙল বিয়ে গ্রেপ্তার পাত্রী পরে জামিন এই বিয়ে নিয়েই আইনি ঝামেলা মিটলে ফের বিয়ে শনিবার বিবাহ বন্ধনে বাধা পড়ে বর্ধমানের মানকরের তিওয়ারি পরিবার এবং পানাগড়ের চক্রবর্তী পরিবার বিয়ের পরদিন পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল কিন্তু বিপত্তি বাধে সোমবার পাত্রপক্ষের দাবি বৌভাতের রাতে নিজের পুরনো সম্পর্কের কথা স্বীকার করেন পাত্রী পাত্রীর দাবি বৌভাতের রাতে তাকে আর তার আত্মীয়দের ঘরের বাইরে বের করে দেয় পাত্রপক্ষ মঙ্গলবার সকালে নতুন বউকে রাস্তায় দেখে তাজ্জব বনে যান প্রতিবেশীরা তারাই খবর দেন কাঁসা থানায় পুলিশ এসে পাত্রী ও তার সঙ্গী সহ পাত্রপক্ষকে থানায় নিয়ে যায় খবর দেওয়া হয় মেয়ের বাবাকে পুলিশ সূত্রে খবর প্রতারণার জন্য পাত্রীপক্ষের কাছে 1.5 লক্ষ টাকা দাবি করে পাত্রপক্ষ কিন্তু তা দিতে অস্বীকার করে মেয়েটির পরিবার দিনভর চলে দুপক্ষের বাদানুবাদ শেষমেশ পাত্রী ও তার বাবার বিরুদ্ধে লিখিতভাবে প্রতারণার অভিযোগ দায়ের করেন পাত্রপক্ষ গ্রেপ্তার করা হয় দুজনকেই বুধবার ধৃতদের দুর্গাপুর আদালতে তোলা হলে জামিন দেন বিচারক সূত্রে খবর পরে মেয়েটির প্রেমিকের সঙ্গে যোগাযোগ করে তার পরিবার আউস গ্রামের বাসিন্দা সেই যুবক আইনি সমস্যা মিটলেই তরুণীকে বিয়ে করতে রাজি বলে খবর